নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পায়েলের রন্ধনশালার পরিবারের সকল সদস্যদের জন্য রইল শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আজ আমি বিজয়া দশমী উপলক্ষে আরও একটি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। আজকের রেসিপিটি হলো ছোট গজা। এই ছোট গজাগুলি সাধারণত মেলাতে পাওয়া যায় আর বিজয়া দশমীর সময় মিষ্টির দোকানেও পাওয়া যায় মাঝে মাঝে। এই গজাগুলি অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়, খুব সহজ একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। গজাটা বানাতে প্রথমে আমি একটা ময়দার ডো বানাবো। ময়দার ডো বানানোর জন্য একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এবার ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা আর নুন দিয়ে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা একটু মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো ময়ামটা ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ ঘি আর 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নেব ময়দাটা। গজা বানাতে গেলে তো ময়ামটা খুব ভালো করে দিতে হবে, যেহেতু গজা খুব খাস্তা হয়। আমি 6 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়ামটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার ময়ামটা ঠিকঠাক হয়েছে কি দেখার জন্য আমি একটু ময়দা মুঠো মেরে দেখিয়ে দিচ্ছি। মুঠোটা ভাঙছে না, মানে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবারে ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। একটা শক্ত ডো বানানো হয়ে গেছে। এবারে অল্প সামান্য ঘি ওপরে স্প্রেড করে আমি 1 ঘন্টার জন্য ময়দাটা রেস্টে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এই ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি আর একবার। ময়দার ডোটা আরেকবার মেখে আমি লিচি কেটে নিচ্ছি বড় সাইজের। আপনারা বড় জায়গা হলে পুরোটা একসাথে বেলে নিতে পারেন, কিন্তু আমার বেলন চাকিটা ছোট, ওই জন্য আমি ওই ডোটা থেকে 3টে লিচি কেটে নিয়েছি। নিয়ে আমি লিচিটা ভালো করে বড় করে বেলে নিচ্ছি। একটু বেলে তার উপর একটু ময়দা ডাস্ট করে নিয়ে আমি এই রুটিটা মাঝখান থেকে মুড়ে নেব। এইভাবে লেয়ার করে করে মুড়ে মুড়ে বেলে নিতে হবে। যত বেশি লেয়ার হবে তত ভেতরে ভালো করে ভাজা হবে গজাটা। 7টা 8টা লেয়ার দিয়ে দিতে হবে। দিয়ে এরমভাবে মুড়ে মুড়ে বেলে নিতে হবে। একটু প্রেশার দিয়ে বেলতে হবে, যেহেতু ডোটা একটু শক্তই হয়। মোটামুটি এই রকম একটা মোটা হবে। দেওয়ার পরে আমি একটা ছুরি নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এটা অন্তত 7 থেকে 8টা 8বার মুড়ে করেছি, বেলেছি এটা দিয়ে লম্বা লম্বা করে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব গজার সাইজে। আপনারা যে যেমন পারেন সে তেমন পিসটা করতে পারেন। এইভাবে আমি বাকি গজাগুলো করে নেব। গজাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যানে চিনির শিরা বানাবো। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ জল নিয়ে একটা শিরা বানিয়ে নেব। এই চিনির শিরাটা একটু গাঢ় হবে, ওই জন্য জল 1/2 কাপ দিয়েছি আমি। প্রায় 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর চিনির শিরাটা যখন এরকম ঘনত্ব আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরপর আমি গজাগুলো ভেজে নেব। গজাগুলো ভাজার জন্য আমি কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা হালকা গরম হওয়ার পর আমি 1টা 1টা করে গজা ওই তেলের মধ্যে ছেড়ে দেব। একটু ফাঁক ফাঁক করে গজাগুলো ছাড়তে হবে, যেহেতু গজাগুলো একটু একটু ভাজার পর ফুলে ফুলে উঠবে, সেজন্য একটু জায়গা রেখে ভাজতে হবে। একসাথে অনেকগুলো গজা দিয়ে দেওয়া যাবে না তেলের ওপর। একদম লো ফ্লেমে গজাগুলো ভাজতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট ভাজার পর আমার গজাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি গজাগুলো।
8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ভাজার পর গজাগুলো বেশ লাল লাল হয়ে গেছে। গজাগুলো তুলে নিয়েছি, নেওয়ার পর আমি আরেকবার দিয়ে দিচ্ছি গজা তেলের ওপর। এইভাবে বাকি গজাগুলো ভেজে নেওয়ার পর সব গজা একসাথে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা উষ্ণ গরম থাকতে হবে, আমার চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি আবার ওভেনে বসিয়ে দিয়েছি একটু গরম করে নেওয়ার জন্য। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। ব্যাস, আমার ছোটো গজা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে।